আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস অ্যান্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা সবাই ল্যাপটপ চালাইতে পারি, ল্যাপটপ সম্পর্কে খুব ভালো আইডিয়া, তার মানে এটা নয় যে ল্যাপটপ সম্পর্কে সব জানি। কিছু সিম্পল ট্রিক রয়েছে, এই সিম্পল ট্রিকগুলো যদি আপনি জানেন তাহলে আপনার ল্যাপটপ চালাইতে খুব সহজ হয়ে যাবে। আজকে আমি এই সিম্পল ট্রিকগুলো দেখাবো, হয়তো আপনি জানেন, আর যদি জেনে থাকেন ভিডিওটি স্কিপ করতে পারেন, আর না জেনে থাকলে এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য একটি সুপার টুপার একটা ভিডিও। ফ্রেন্ডস, চলে যাচ্ছি ডাইরেক্ট স্ক্রিনে। তবে স্ক্রিনে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, এইরকম ল্যাপটপ সম্পর্কে অসাধারণ টিপস সবসময় পেয়ে থাকবেন। তাহলে চলুন স্ক্রিনে। ফ্রেন্ডস, প্রথমে আমরা ল্যাপটপের নিচের যেই লেখাগুলো দেখতেছেন এইগুলোকে বলা হয় টাস্কবার। এই যে টাস্কবার, আমার মাউসটা উপরে নিয়ে গেলাম, টাস্কবার নিচে চলে গেল অটোমেটিক, আবার টাস্কবার মাউসটা নিচে নিয়ে আসলাম, আমার এইগুলো অপশন অটোমেটিক চলে আসলো। কীভাবে সম্ভব, আসলে কি সম্ভব? একদম ইজি ফ্রেন্ডস, একদম ইজি। জাস্ট আপনাকে কি করতে হবে, আপনার মাউসটা উপর থেকে, আপনার মাউসটা উপর থেকে নিচে, একদম নিচে নিচে নিয়ে গেলেন, তারপরে জাস্ট আপনাকে আপনার যে ল্যাপটপের দুইটা জায়গা রয়েছে টাচপ্যাডের, একটা লেফট সাইড একটা রাইট সাইড, আপনি জাস্ট এটা রাইট সাইডে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে অনেকগুলা এখানে লেখা চলে আসবে, একদম নিচে রয়েছে টাস্কবার সেটিং। জাস্ট আপনাকে টাস্কবার সেটিং অপশন একটা ট্যাপ করবেন। এই যে ট্যাপ করার পরে কিন্তু এটা নতুন একটা সেটিং অপশন চলে আসলো, আর এই সেটিং অপশনটা আসার পরে আপনি এখানে অনেকগুলা সিস্টেম দেখতে পাবেন। আপনি বলবেন, ও ভাই, এই সিস্টেমগুলো তো আমি সম্পর্কে জানি না, একটু খেয়াল করে দেখেন এই জিনিসগুলো কি। একদম উপরে রয়েছে লক দা টাস্কবার, আপনি টাস্কবার লকও করতে পারেন, আর এখানে অটোমেটিক হাইড দ্য টাস্কবার ইন ডেস্কটপ মোড, এখানে বলতেছে অটোমেটিক টাস্কবার আপনি ডেস্কটপ মোডও করতে পারেন। তার নিচে রয়েছে দেখেন অটোমেটিক হাইড টাস্কবার ইন ট্যাবলেট মোড, আমি কিন্তু ট্যাবলেট মোডটা অফ রেখেছি, জাস্ট আমি এখানে টাস্কবার যে অটোমেটিক এটাকে কিন্তু আমি অন করে রেখেছি। আরেকটা হচ্ছে স্মল বাটন টাস্কবার। আচ্ছা, প্রথমটায় আমি চলে যাচ্ছি, যেটা আমি বললাম অটোমেটিক হাইট হয়ে গেল। দেখেন আমি যদি এটাকে, এই যে নিচে দেখেন টাস্কবারগুলো সব চলে আসলো, আপনি একটু খেয়াল করে নিচে দেখেন সবগুলো কিন্তু চলে আসলো। এখন আপনি মাউস নিলেও থাকবে না নিলেও থাকবে, অর্থাৎ আপনার এই টাস্কবার এখান থেকে কিন্তু আর ম্যাজিক হলো না। যদি এটাকে অন করে দেন, আমি যেমনটা এখন এটাকে অন করে দিলাম, অন করার সাথে সাথে এটা কিন্তু নিচে চলে গেল, হাইড হয়ে গেল, আপনি মাউসটা নিলে এটা চলে আসবে। সুপার একটা ট্রিক, তাই না? আর উপরে টাস্কবার যেটাকে বলতেছে লক, আপনি যদি এটাকে লক করে দেন তাহলে এখান থেকে কোনো ধরনের কাজ আপনি করতে পারেন, এটা টেম্পোরালি লক হয়ে গেছে। উদাহরণস্বরূপ আমি যদি এখানে আবার মাউসের রাইট সাইডে ট্যাপ করি, একদম সেকেন্ড লাস্ট অপশন দেখতে পাবেন এটা লক, আমি যদি এখানে একটা ট্যাপ করি তাহলে এটা লক হয়ে যাবে, অন হয়ে যাবে, যেমনটা আমি এখন অন করে ফেলেছি। ওকে ফ্রেন্ডস, এটা হচ্ছে একটি সিম্পল ট্রিক। এখন আমরা এই ট্রিকটা শিখে ফেললাম, দ্বিতীয়টা শিখতে যাচ্ছি। এখানে অনেকগুলা জিনিস রয়েছে, এগুলো আমি কিভাবে এখানে সেট করলাম, সেট করার দুইটা সিস্টেম রয়েছে। একটা সিস্টেম হলো যেটা আপনি জানেন আমি জানি, ওইটা হলো কি, যদি এখানে কোনো অ্যাপস থাকে, কোনো সফটওয়্যার থাকে, এই সফটওয়্যারগুলো আমরা এখান থেকে, উদাহরণস্বরূপ আমার এখানে একটি অ্যাপস আমি ফটোশপ যদি দেখি, এই ফটোশপটা চাপ দা ধরে যদি এখানে নিয়ে নিচে রেখে দেই তাহলে এটা এখানে চলে আসবে। নিচে দেখেন পিন টু ফাইল এক্সপ্লোরার, ওকে। কিন্তু এইরকমভাবে না এনে আরেকটা যেটা প্রফেশনাল রয়েছে, এটা হলো এখান থেকে একদম স্টার্টে চলে যাব, আপনারটা স্টার্ট নাও থাকতে পারে, যদি উইন্ডোজ 8 হয়ে থাকে, 7 হয়ে থাকে, অন্যটা থাকতে পারে। তারপর এখান থেকে অল অ্যাপসে চলে যাবেন, যেখানে অল অ্যাপস অর্থাৎ আপনার মোবাইল ফোনে যেরকম অ্যাপস রয়েছে ল্যাপটপে সেম এরকম অ্যাপস থাকে। অল অ্যাপসে আপনার একটা ট্যাপ করার পর এখানে অনেকগুলো রয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ক্যান্ডি ক্রাশ সাগা, এই গেমটা এখান থেকে আমি যদি এটাকে পিন
অর্থাৎ টাস্ক বারে নিয়ে আসতে চাই, তাহলে এটার মাউসের আবারও রাইট সাইডে একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখছেন লেখা রয়েছে পিন টু স্টোর, তারপরে লেখা রয়েছে মোর এবং আনইনস্টল। একটা জিনিস খেয়াল করবেন, আনইনস্টল করলে কিন্তু কেটে যাবে, আনইনস্টল করবেন না। তো আমি মোর অপশন নিয়ে যাব, মোর অপশন নিয়ে যাওয়ার পরে পিন টু টাস্ক বার। এই যে প্রথমেই বললাম এই নিচের যে অপশনগুলো বলা হয় ল্যাপটপের, এগুলো হচ্ছে টাস্ক বার যেগুলো নিচে রয়েছে। আপনি এটা যদি পিন টু টাস্ক বার ট্যাপ করেন তাহলে এটা অটোমেটিক, এই যে আমি ওকে দিয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, দেখেন একদম নিচে এটা কিন্তু চলে আসলো টাস্ক বারে। ইজি, একদম সিম্পল। এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, একটা রিফ্রেশ দিয়ে দিলাম, আগের মতো চলে আসলাম। তবে আমার এই যে টাস্ক বারের যে সাগা গেমটা, এটা তো অটোমেটিক চলে আসলো। হ্যাঁ, আরেকটা জিনিস রয়েছে, আমি এটাকে চাচ্ছি না, এটাকে আমি চাইবো না, এটা এখান থেকে আমি ক্যান্সেল করতে চাই। কীভাবে করব? হ্যাঁ, অটোমেটিক ক্যান্সেল হবে না, আপনাকে করতে হবে। তাই আপনি এই যেই জিনিসটা আপনি এখান থেকে ক্যান্সেল করতে চান, এটার উপরে মাউসটা রেখে আবার আপনি এটার উপরে আপনার এই মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন। করার পর আনপিন টু টাস্ক বার, আনপিন, প্রথম পিন করেছেন এখন আনপিন, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। এক প্রথম পিন, তারপর আনপিন, মানে এটাকে এখান থেকে উঠিয়ে দেওয়া। আমি আবার আনপিন একটা ট্যাপ করলাম, দেখেন এটা কিন্তু চলে গেল, এটা আর নাই, একদম ইজি। ফ্রেন্ডস, এই দুইটা টিপস আশা করি একদম ইজিভাবে শিখছেন। এখন যে টিপসটা দেখাতে যাচ্ছি এইটা হচ্ছে একটি ওয়াসাম টিপস, আপনি একটু খেয়াল করে দেখবেন। একজন আমাকে বলতেছে রিফ্রেশ কীভাবে দিতে হয়। রিফ্রেশ দেওয়ার জন্য একদম সিম্পল একটা ওয়ে রয়েছে, আপনাকে দেখাতে যাচ্ছি। আপনার কিবোর্ডের মধ্যে রয়েছে F2, আপনি যখন F2 ট্যাপ করবেন তখন কী হবে ফ্রেন্ডস, আপনার এটা অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি মাউস দিয়ে রিফ্রেশ দিতে পারেন, আবার F2 দিয়েও রিফ্রেশ দিতে পারেন। এটা হচ্ছে ফ্রেন্ডস, আপনি ল্যাপটপ রিফ্রেশ দিবেন কীভাবে শর্টকাটের। ল্যাপটপ রিফ্রেশ দেওয়ার জন্য আপনার ল্যাপটপে থাকবে F5 বাটনে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার ল্যাপটপটা অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। দেখবেন যতবার প্রেস করবেন অতবারই রিফ্রেশ হয়ে যাবে, ইজি তাই না? আচ্ছা, শেষের যে টিপটা দেখাতে যাচ্ছি, প্রত্যেকটা ফাইলের আপনি যদি রিনেম করে নাম চেঞ্জ করতে চান তাহলে আপনাকে অনেকগুলো প্রসেসর করতে হয়। অর্থাৎ আমি ভিডিওটার নামটা রিনেম করতে চাচ্ছি, তাই এটার উপরে নিয়ে মাউসের রাইট সাইডে ট্যাপ করে তারপরে নিচে একদম নিচে সেকেন্ড লাস্টে লেখা রয়েছে রিনেম, তারপরে এখানে রিনেম করে আমি দিচ্ছি। দেখেন এটা কিন্তু এখন আমি আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এটাকে দিচ্ছি নিউ ভিডিও, এই যে। ওকে ফ্রেন্ডস, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, কিভাবে আপনিই দেখলেন। এখন যেটা ট্রিপটা দেখাচ্ছি একদম সিম্পল সহজভাবে শর্টকাট, আমি এটার উপরে মাউসটা জাস্ট রেখে দিলাম, একটু ট্যাপ করে সিলেক্ট করলাম, তারপরে F2 বাটনে সেট প্রেস করলাম। F2 বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু এটা এখন আপনি দিতে পারেন একটি যে কোনো নাম দিতে পারেন। এখন যদি নাম দিতে পারেন, দেখেন ফ্রেন্ডস, দেখেন এইভাবে আপনি লিখতে পারেন, দেখেন এন্টার দিয়ে দিলাম, এটা কিন্তু নতুন আরেকটু নাম দিয়ে দিলাম, কীভাবে শর্টকাটে F2। এরকমভাবে আপনি F2 বাটনে প্রেস করে এই জিনিসগুলা নাম চেঞ্জ করতে পারেন। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। লাইক করার পাশাপাশি যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।